সামান্য একটা পুরস্কারের জন্য মিথ্যা বলবো এটাকে বিশ্বাস করা যায়? এই নজবাব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহফিল ভলান্টিয়ার। কি নাম আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক ভাই, বসেন, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা ভাই, যুবক ভাইয়ের আরো অনেকগুলো পুরস্কার আছে, সবাই রেডি তো নাকি? এখন হলো আমাদের আলোচনা থেকে আমরা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা পুরস্কারগুলো পাবেন। রেডি সবাই? প্রশ্নের উত্তর দেয়া যাবে না, এখন আমি প্রশ্ন করব, আপনারা যারা উত্তর দিতে পারবেন শুধু হাত তুলবেন, ডানে বামে সামনে সবাই হাত তুলবেন। যে আগে হাত তুলবে, কে আগে হাত তুলছে আমি তো বলতে পারবো না, কারণ চারিদিকটা আমি দেখি না। তারপরেও তুলনামূলক যাকে আমরা বলতে বলবো তিনি উত্তর বলবেন, সঠিক উত্তর যিনি দিবেন এখানে এসে পুরস্কার নিয়ে যাবেন। সিস্টেম ক্লিয়ার? ঠিক আছে, প্রথম প্রশ্ন। আমাদের প্রশ্নোত্তরের আগে আলোচনা প্রসঙ্গে সালাতুদ দোহা এবং চাষ্টের নামাজ যেটাকে আমরা স্থানীয়ভাবে বলি, হাদিসের ভাষায় সালাতুদ দোহা বলা হয়, এই সালাতুদ দোহার ফজিলত এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমরা অনেকগুলো হাদিস বলেছি। এর ভিতর যে কোনো দুইটা হাদিস বলতে পারবেন, আগে বলে রাখি কোনো আলেমের পুরস্কার গ্রহণযোগ্য না, প্রশ্নোত্তর গ্রহণযোগ্য না, কোনো আলেম উত্তর দিলে আমরা নেব না, এটা সাধারণ মানুষ বলতে হবে, কারণ আলেম তো জানবেই। যে কোনো দুইটা হাদিস বাংলায় বললেই হবে, যে বলতে পারবেন হাত তোলে। আমরা চার পাঁচটা হাদিস বলেছি, চাষ্টের নামাজের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেছেন, এরকম দুইটা ফজিলত বলতে পারবেন আপনারা আগে ওই ভাই হাত তুলেছেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ করে গেছেন যে চাষ্টের নামাজটা যেন ছেড়া দেয়, এই জন্য তিনি চাষ্টের নামাজ আদায় করতেন নিয়মিত। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা হাদিস আমরা জানলাম। হ্যাঁ, এরপরটা চাষ্টের নামাজ আমাদের শরীরের জয়েন্টের হক আদায় করে। চাকরি সমবায় মন্ত্রণালয়ে চাকরি করেন, মাশাআল্লাহ, চলে আসেন, সরকারি চাকরি করেন। আমার ভাই আজম ভাই, উনি যে হাদিস দুটি বলেছে আমি বলে দিচ্ছি, মাশাআল্লাহ, বেশি মানুষ হাত তোলেন নাই, মাত্র দুইজন, এই ভাই এক ভাই তুলছেন আরেকজন তুলছেন। উনি বলছেন যে ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন যে তুমি সালাতুদ দোহা কখনো ছাড়বা না, এটা সবসময় পড়বা, ওসিয়ত করে গেছেন। তিনিও বলেছেন আমার মৃত্যু পর্যন্ত এটা আমি ছাড়বো না কখনো, এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস তিনি বলেছেন, আল্লাহ তাআলা মানুষের শরীরে যতগুলো জোড়া জয়েন্ট এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলোর প্রত্যেকটা তরফ থেকে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, সবগুলোর পক্ষ থেকে একটা একটা শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু সালাতুদ দোহা বা চাষ্টের নামাজ যদি কেউ দিনের শুরুতে পড়ে তাহলে এই সালাতুদ দোহার এক নামাজটাই পুরো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে একসাথে শুকরিয়া আদায় হয়ে যাবে। এই দুটো হাদিস ভাই শুনতে পারছেন, আপনাকে সবচেয়ে বড় এবং প্রধান পুরস্কারটা আমি দিচ্ছি, আর রাহিকুল মাখতুম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী, একেবারে জন্মের আগে থেকে নিয়ে মক্কার অবস্থা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো বই। এই বইয়ের আলোকে আমরা বেসরকারি টেলিভিশন এনটিভিতে একটা প্রোগ্রাম করি শনিবারে, এই বইয়ের আলোকে আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি, ব্যবস্থা করেছি, তো ভাইকে আমরা সেই বইটা দিচ্ছি, জাযাকুমুল্লাহ খায়ের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আমানুল্লাহ আজম ভাই, সবাই মাশাআল্লাহ বলেন, হাতে পিডালে কি লাভ হয়, মাশাআল্লাহ বললে তো সব হবে, বুঝেন নাই? আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্নের জন্য রেডি সবাই? আমি এক বোনের কম্পিউটারে কম্পোজ করে প্রশ্নটা দিয়েছিলেন, উনি এক বোনের প্রশ্ন পড়েছিলাম, উনি লিখেছেন প্রতিদিন উনি জায়নামাজের চোখের পানি ফেলতে হয় স্বামীর অত্যাচারের কারণে, অমানুষ স্বামীর কারণে। তো এই বোনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা হাদিস বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, এই যে আমাদের এখানে এত বিশাল বড় মাহফিল, এত বড় সমাবেশ, এত মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যে যারা বিবাহিত, এই বিবাহিত মানুষগুলোর মধ্যে আবার সবচেয়ে ভালো মানুষ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা উত্তর দিতে পারবেন শুধু হাতটা তোলে না। আপনি আগে তুলছেন না সামনে আগে তুলছেন, আমি তো দেখিনি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান স্টেজে ভাই, আপনি মাদ্রাসা পড়েন?
না বসেন হ্যাঁ বুঝছি তো মাদ্রাসা পড়ুয়াদেরকে আমি আগায় দিতে চাচ্ছি না আপনাদের অন্য ক্যাটাগরিতে দেব বসেন অপেক্ষা করেন তাহলে সামনে কোন হাত তুললে হইকে আচ্ছা ও যে পিছনে লাফাইতেছে বেচারা ওই যে কালো কালো ইয়ালা বেচারাকে বলতে দেন হ্যাঁ হ্যাঁ ওই যে কালো কালো হাত গ্লাভস নেই হ্যাঁ এবার একখানা সামনে আইতে দেন না বলেন ভাই কোন মাদ্রাসায় পড়েন কলেজে পড়েন ঠিক আছে গুড বলেন হ্যাঁ ঠিক আছে এবার বলেন প্রশ্নটা আবার বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কার কথা বলেছেন স্বামীর কথা যে স্বামী নিয়মিত বউ পিটায় হয় নাই আপনি দান হ্যাঁ বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার স্ত্রী তাকে সবচেয়ে উত্তম মনে করে মাশাআল্লাহ উত্তর সঠিক ভাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যার স্ত্রীর কাছে সে উত্তম অর্থাৎ স্ত্রী তাকে দিল থেকে সাক্ষ্য দেয় তুমি উত্তম এখন যারা বিয়াইতে আছেন আজিয়া ভাই যাই আরে বউরে জিগাইবেন আয় মানুষ কেমন বউ যদি ঠিক করে হাসি দেয় তাহলে বুঝবেন অবস্থা খারাপ হাসি দেওয়ার মানে হলো ওরে বান্দর তুমি কেমন মানুষ আবার হ্যাঁ আর যদি সত্যি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না আলহামদুলিল্লাহ আমি আমার স্ত্রীকে আমি গালিগালাজ করি না যৌতুক চাই না খোঁটা দেই না খোঁচাখুচি করি না জুলুম নির্যাতন করি না হ্যাঁ ভুল ত্রুটি হলে তো স্ত্রীকে অবশ্যই শাসন সংশোধন করতে হবে সেটা করি এরকম যদি হন তাহলে আপনি আসলে ভালো মানুষ চলে আসেন আপনাকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশামের বাংলা অনুবাদ এটার উপর আমরা কম্পিটিশন করেছিলাম মাশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন কি নাম আপনার মোহাম্মদ জালালউদ্দিন জালালউদ্দিন ভাই কি করেন আপনি আমি একজন পেশায় মেডিকেল টেকনোলজিস্ট মানুষের রোগ নির্ণয় করি মাশাআল্লাহ মেডিকেল টেকনোলজিস্ট ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঠিক উত্তর দিয়েছেন বিয়ে করেছেন জি জি বউ আছে আছে না চলে গেছে অনুমতি নিয়ে আওয়াজে আসছে এত ভালো তো ভালো না ভাই বলতেছেন ভাবির অনুমতি নিয়ে আওয়াজে আসছে ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ চুরি ডাকাতি হয় ভয় আছে বাহিরে এই জন্য ওয়াইফের পারমিশন নিয়ে আসে কত ইনোসেন্ট স্বামী যে ওয়াইফের পারমিশন নিয়ে আসে আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বউ আপনাকে ভালো বলবে এই ভিডিও যখন নেটে যাবে বউ কিন্তু দেখবে সত্য কথা বলেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো জুলুম নির্যাতন করেন না গালিগালাজ করেন না শুনবে কিন্তু পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক ভাই বসেন জাজাকাল্লাহ খায়ের মাশাআল্লাহ আচ্ছা এবার আর প্রশ্ন উত্তর না এবার ওপেন বসেন এবার যে পুরস্কারগুলো আছে এই পুরস্কারটা আমি একজন যুবককে দিতে চাই বেলা ফুরাবার আগে আরিফ আজাদের লেখা একটা চমৎকার বই অসাধারণ একটা বই এই বইটা আমি দিতে চাই একজন যুবককে আর বাকি যেগুলো আছে সব বয়সে মানুষকে দিব যুবক ফোয়াসা যারা আছো রেডি নি ও বাজি বইও না তুই একে রইও বইও বইও হাত না তুললে ওয়া আগে তে হাত তুলে রেখে দে প্রশ্ন হলো যুবকরা এটা কোরআনের মাহফিল আমরা কোরআন হাদিসের কথা এতক্ষণ শুনলাম সামান্য একটা পুরস্কারের জন্য মিথ্যা বলবো এটাকে বিশ্বাস করা যায় আমার তো মনে হয় না এই পুরস্কার পাই কি লাভ হবে যদি এর বিনিময়ে জাহান্নাম পাওয়া লাগে এই জন্য মিথ্যা তো আমরা বলবো না তাই না ইনশাআল্লাহ আচ্ছা এবার প্রশ্নটা নেন প্রশ্ন হলো আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন বয়স ২৫ মধ্যে বয়স ২৫ মধ্যে ফজর নামাজ জামাতের সাথে পড়ছেন এবং এখানে সাক্ষী আছে বলতে পারবেন আমার সাথে অমুকের নামাজ পড়ছে মাদ্রাসার ছাত্র নইব আমি দেখি বুঝি ফেলাই বা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র পাস মার্ক হলো তাহাজ্জুদ তারা ফজর নামাজ কেন তাহাজ্জুদ পড়তে হবে হ্যাঁ এবার হাত তোলেন
তুই নামাজ পড়ছ না আজ ফজর পূর্ণ সাক্ষী কে আমি মুজুর কই কই আমি দুজুর ইমাম সাহেব আছে আপনি ইমাম সাহেব কই কই নামাজ পড়ছে আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিন মুয়াজ্জিন সব মুসল্লি চেহারা তুমি খোঁজতার কথা না 11 বছর ধরে আজকে নামাজ পড়ছে সে মাশাআল্লাহ মসজিদের মুয়াজ্জিন সাহেব সাক্ষী দিয়েছেন যুবক নামাজ পড়ছে চলে আসো সামনে কি নাম তোমার হ্যাঁ মাশাআল্লাহ শুনেন আমারে যদি আল্লাহ সামর্থ্য দিত এই মাহফিলের প্রত্যেকটা মানুষকে আমি বই হাদিয়া করতাম ইনশাআল্লাহ একসময় আপনারা হাদিয়া পাবেন ইনশাআল্লাহ আর বই আমার থেকে না পান কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিতিতে যদি আল্লাহ তাআলা পুরস্কার দেন সেটা আরো বেশি খুশি হবেন না আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আমরা কিন্তু ওয়াদা করেছি আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ এই নজব ওই তুমি তো মাহফিলের ভলান্টিয়ার দেখা যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহফিলের ভলান্টিয়ার আচ্ছা এবার সব বয়সী মানুষের জন্য একটু আমার এক দুজন হেল্প করেন ভাই একটু খেয়াল করুন তো কার হাতটা আগে উঠে খেয়াল করেন আগে হাত তুলে বসে আছে এ বাজে আই তো প্রশ্ন নকই তো আজিয়া দিনর ভিতরে কোরআন শরীফ পর্যন্ত শূন্য ওই চাদরা লাগি ভাই ভাই হ্যাঁ হ্যাঁ এ চাদরা লাগি ভাই ভাই এ ভাই আজিয়া দুধ যে ভাত খাইও কিনা এটা নকই তুমি মনে করছো ভাত খানোর কথা কই না তো কি কই কি বলছি আজকে কোথায় পড়ছো বাসায় কোরআন শরীফের কোন জায়গা দিয়ে পড়ছো সূরা ইয়াসিন কখন পড়ছো আজকে ভুলে পড়ছো না প্রতিদিন পড়ো শুধু সূরা ইয়াসিনই পড়ো কেন সূরা ইয়াসিন পড়ো শুধু না এটা তো কোনো কথা না তুমি এক পাশ থেকে একটু একটু করে পড়বা আচ্ছা আসো তুমি পুরস্কার নিয়ে যাও এরপর আমার কাছে আরেকটা পুরস্কার আছে এই পুরস্কারটা আমি দিতে চাই কি নাম তোমার মাশাআল্লাহ ও তোমার নামও ইয়াসিন পড়ছো সূরা ইয়াসিন গুড মাশাআল্লাহ মিলে গেছে নামও তার ইয়াসিন পড়ছো সূরা ইয়াসিন মাশাআল্লাহ আরেকটা বড় পুরস্কার আছে এবার তাহলে আবার একটু প্রশ্নে যাই প্রশ্নে পুরস্কার যেহেতু এসে গেছে প্রশ্নে যাই সবাই রেডি তো কিন্তু দাঁড়ায় থাকলে তো হবে না রে ভাই দাঁড়ায় থাকলে যারা পিছনে আছে আমি তাদেরকে তো মিস করব ভাই একটু সাহায্য করেন না প্লিজ একজনে প্রশ্ন করেছেন মুক্তিপ্রাপ্ত দল যারা তাদা কারা আমি তার উত্তরে একটা হাদিস বলেছি ওই হাদিসটা পুরো বলতে পারবে যে হাত আগে তুললে তো নয় গো না আগে তুললে বাদ যে বলতে পারবে যে আল্লাহর কাছে কিয়ামতের দিন নাজাত পাবে মুক্তি পাবে কারা তাদের বৈশিষ্ট্য কি হাদিসে আছে হাদিসটা বলতে পারবে যে বাংলা মাশাআল্লাহ উত্তর সঠিক চাচার চাচা উত্তর দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিরা 73 শ্রেণীতে বিভক্ত হয়েছে আমার উম্মত 72 শ্রেণীতে বিভক্ত হবে এর ভিতরে সবাই জাহান্নামে যাবে একটা শ্রেণী শুধু জান্নাতে যাবে এখানে কোনো দল না শ্রেণী আমরা দল বলতে যাবো যে সেটা না শ্রেণী সেই শ্রেণী কোনটা জান্নাতে যাবে যারা নবীজির সুন্নাত আদর্শকে অনুসরণ করবে এবং সাহাবিদের আদর্শ সাহাবিদের যে টোটাল জামাত আছে তাদের অনুসরণ করবে অর্থাৎ তাদেরকে ভালোবাসবে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সুন্নাত এবং জামাতে সাহাবার আহল যারা হবেন অনুসারী যারা হবেন তারাই মুক্তিপ্রাপ্ত হবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমলে আকীদা বিশ্বাসে সব ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আসেন চাচা আপনার সবচেয়ে বড় পুরস্কার রাহিকুল মাখতুম বইটা দিলাম আল্লাহ তার আমলে তো চাচা হাত মিলান মাশাআল্লাহ মাশাআল্লাহ কি করেন আপনি দর্জি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আচ্ছা ভাই যুবক ভাইয়ের আরো অনেকগুলো পুরস্কার আছে সবাই রেডি তো নাকি সবাই রেডি এক ব্যক্তি প্রশ্ন করছিল
সে নামাজের আজানের সময় গান বাজায় আরেকজন নিষেধ করছে এই গান বাজাইতে তখন সে সে তার জবাবে আমি একটা হাদিস বলছিলাম সবাই হাত তুলছে মানুষজন গুশির কথা বলবো হ্যাঁ সেনা পাবলিক ব্যাগন আমি একটা হাদিস বলছিলাম সে হাদিসটা কি কে বলতে পারবেন হাত তুলবেন গুড দিস ইজ দা পয়েন্ট এটাই আমি চাইছিলাম মাশাআল্লাহ কিয়ামতের আগে চার জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতিতে হারাম ঘোষণা করেছেন কিন্তু কিয়ামতের আগে মানুষ এটাকে হালাল মনে করবে এর ভিতরে একটা হলো আর বাকি তিন জিনিস কি বলে দেব আরেকটা হলো মদ এটাকে একসময় মানুষ মনে করবে নাথিং এলস হালাল মনে করবে আরেকটা হলো জেনা ব্যভিচার মানুষ মনে করবে এই যে এখন নাম দিছে রিলেশনশিপ আম তান জেনাকে হালাল করে ফেলেছে আরেকটা হলো সিল্ক পুরুষদের জন্য এটা হারাম কিন্তু এটাকে হালাল মনে করবে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ আর বাদ্যযন্ত্র সিল্ক বাদ্যযন্ত্র আর কি মদ আর ব্যভিচার জেনা এই চারটাকে হালাল মনে করবে কি আমাদের আগে মানুষের ভিতরে এখন বাদ্যযন্ত্র গান বাদ্যযন্ত্র সব বাজানো পোলাপান মুসলমানের পোলাপানে কোনো দোষ কিছু মনে করেন সেটা হারাম উত্তর সঠিক চলে আসেন পুরস্কার নিয়ে যান আপনার জন্য নতুন বই ফেরা ফেরা বই জীবন পরিবর্তন করার মতো একটা বই এই বইটা অসাধারণ একটা বই শিহিন্তা শরীফা নামে একজন ভদ্র মহিলা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন তার লেখা এই বই আমার বাচ্চাদেরকে আমি পড়তে দেই অসাধারণ একটা বই আপনি কি করেন পেশা কি টিচার মানে শিক্ষকতা করেন বাংলা সুন্দর পালন করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এবার হলো আজকের মাহফিল থেকে কে কি নিয়ত করেছেন জীবনে শিখছেন বা পরিবর্তন করবেন যে আজকে থেকে আমি ভালো কাজ শুরু করব মাহফিল থেকে শিখছি আর তুললে সামনে হইব আয় শূন্যম যারটা পছন্দ হবে তারে দিউন দে আর এখন নিয়ত করলে হবে না আলোচনা চলাকালীন সময় যারা নিয়ত করছেন হ্যাঁ এই ভয় বা বারবার দেন দেখি তুমি একবার পুরস্কার পাইলে দে বা আপনার মতো হ্যাঁ এই যুবক হ্যাঁ সামনেরটা বলো ভাই কি নিয়ত করছো বলো মাদ্রাসা পড়ো না আচ্ছা বলো তাই কি নিয়ত করছো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তালেবেলে মাদ্রাসা পড়ে আজকে থেকে চারটার নামাজ পড়বে নিয়ত করছে প্রতিদিন পড়বা কোন মাদ্রাসা পড়ো তোমার উস্তাদরা কেউ আছে এখানে কই চলে গেছে এ মাহফিল আয়োজক ভাইরা এই বেটা চার্জ পড়বে পরবর্তীতে আমাদের জানাবেন তাহলে পুরস্কার আমি আরও পাঠাবো ইনশাআল্লাহ তার জন্য মাশাআল্লাহ পড়বেন নিয়মিত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো আচ্ছা ভাই আমার লেখা দোয়ার বই সকাল সন্ধ্যার দোয়ার বই চারটা দোয়ার বই আমি দিতে চাই ব্যাগুন নিতে চায় মানুষ একটা বই ছিঁড়ি ছিঁড়ি এক ফিস্টে দিলে কেন কিরকম হয় আমার তো সবারই দিতে মনে চায় আচ্ছা এক মিনিট আয়োজক মাহফিল আয়োজক করি ভাই আয়োজক কারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে কোন ভলান্টিয়ার মাসিক মাহফিলের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করছে মাহফিলের জন্য কে কই বেশি পরিশ্রম করছেন মাশাআল্লাহ টাকা নিচে প্যান্ট কেন হারাম কাজ তো করা যাবে না মাহফিল করলে শুধু হবে আমলও করতে হবে ইনশাআল্লাহ রায়হান ভাই কে পুরস্কার উনি সবচেয়ে বেশি আমল করেছেন সেজন্য মাশাআল্লাহ আজকে হাত নামান আচ্ছা ছোট বাচ্চাদের মধ্যে অনেকগুলো ছোট পোলাপাইন আছে এখানে দেখা যাচ্ছে এ তোমার নাম কি হ্যাঁ আরিফ কোন ক্লাসে পড়ো হ্যাঁ কোন ক্লাসে ফোরে তোমার একটা দোয়ার বই দিতেছি এটা নিয়মিত পড়বা ঠিক আছে নাও